লক্ষ্য জনসংযোগ বৃদ্ধি, আর তার হাতিয়ার ফুটবল। বড় আই ফুটবল প্রতিযোগিতার আয়োজন তৃণমূলের। গরু পাচার, এসএসসি দুর্নীতি, টোলের তোলাবাজিতে আপাতত নাজেহাল রাজ্যের শাসক দল। নেতা জনতার সংযোগও এখন অতল তিমিরে। হারানো সংযোগ ফিরে পেতে মরিয়া শাসক দল, অগত্যা ভরসা বাঙালির প্রিয় খেলা ফুটবলে। ওদিকে পাড়া কাটিয়ে ভারতীয় ফুটবলের ওপর থেকে নিষেধাজ্ঞাও তুলে নিয়েছে ফিফা। 16 জন এখন পর্যন্ত উপস্থিত আছেন, আশা করছি প্রায় আমাদের মোটামুটি 50-60 টিম আজকে অংশগ্রহণ করবেন। আমাদের বড়া বলে নয়, আমাদের আশপাশে বীরভূম বলুন, এখানে বর্ধমান বলুন, বিভিন্ন জেলা থেকে এই খেলায় অংশগ্রহণ নেয়। আমরা ফাইনাল ম্যাচে দেখতে পাবেন, খেলাটা প্রায় 10 দিন ধরে চলবে। ডুরান্ট কাপকে ঘিরে আপাতত ফুটবল জ্বরে কাঁপছে কলকাতা, সেই রেশ ছড়িয়ে পড়েছে তৃণমূলের জেলা স্তরেও। দলের পক্ষ থেকে জনসংযোগ বৃদ্ধির মাধ্যম হিসেবে বেছে নেওয়া হয়েছে ফুটবল প্রতিযোগিতাকে। মুর্শিদাবাদ জেলার বড়ুয়া থানার অন্তর্গত বড়ুয়া উচ্চ বিদ্যালয়ের মাঠে বড়ুয়া ব্লক তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিল। এই টুর্নামেন্টে উপস্থিত হয়েছিলেন বড়ুয়া বিধানসভা কেন্দ্রের বিধায়ক জীবন কৃষ্ণ সাহা, বড়ুয়া ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি রবীন কুমার ঘোষ, বড়ুয়া যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক গৌতম দাস, বড়ুয়া তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি শামসের দেওয়ান, বড়ুয়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক সন্দীপ সেন প্রমুখ। আমাদের ইয়াং জেনারেশন, ছাত্র যুব সমস্ত ছেলে যেন সুস্থ থাকে, ভালো থাকে, শরীরচর্চা করে এবং আমাদের সাথে থাকে, আমরা তাদের পাশে থাকব, এই আশা নিয়ে আমরা এই খেলা ছাড়ছি। আচ্ছা, কতজন টিম পার্টিসিপেট করছে খেলা? আমাদের এখনো পর্যন্ত 16 জন এসছে, আরো আসবে। আমাদের শাসক শিবির অবশ্য জানিয়েছে বর্তমান প্রজন্ম মোবাইল ফোনের জেরে ভুলতে বসেছে ফুটবল খেলা, তাই এই প্রতিযোগিতার আয়োজন। মোট 32টি দল অংশগ্রহণ করেছিল প্রতিযোগিতায়। বড়ুয়া ইয়ংস্টার ক্লাবের সহযোগিতায় এই প্রতিযোগিতা আয়োজিত হয়। রাজ্যের বিভিন্ন জেলার পাশাপাশি মুর্শিদাবাদ জেলার বিভিন্ন ক্লাব অংশগ্রহণ করেছে এই প্রতিযোগিতায়। তবে এখনও পর্যন্ত ফাইনাল খেলার দিন নির্ধারিত না হলেও ফুটবল প্রতিযোগিতায় উৎসাহী মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। তিনি গ্রাম বাংলার খেলাধুলোকে সুন্দরভাবে মানুষের কাছে আরও গ্রহণযোগ্যতা করার জন্য তিনি কিন্তু খেলা হবে দিবস করেছিলেন। তাই এই খেলা হবে দিবস, খেলা হবে এই বিষয়টি নিয়ে বাংলার মধ্যে সব ইয়াং জেনারেশনের মধ্যে একটা মানে উদ্দীপনা সৃষ্টি হয়েছে। তাই আজ মুর্শিদাবাদ থেকে কৌশিক অধিকারী রিপোর্ট, নিউজ 18 লোকাল।